ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরওয়। রিজার্ভ সহায়তা ঋণের শর্ত হিসেবে বাংলাদেশের কর ব্যবস্থাপনা সংস্কারের পরামর্শ দিতে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বৈঠক করছেন আইএমএফ এর কর বিশেষজ্ঞরা। বৈঠকে আয়কর বিভাগের সক্ষমতা পর্যালোচনা সহ রাজস্ব ব্যবস্থাপনার তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশের কর ব্যবস্থাপনা ও এর সংস্কারে পরামর্শ দেন আইএমএফ বিশেষজ্ঞরা। আইএমএফ এর তিন আয়কর বিশেষজ্ঞের জাতীয় রাজস্ব বোর্ডের সাথে নয় দিনব্যাপী ধারাবাহিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রাজস্ব আদায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে নিজেদের পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। এই সব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের তালিকাতার বিষয় ঠিক করেছে রাজস্ব বাড়াতে আইএমএফ কি করতে পারে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। শুরুতেই জনাব আব্দুল মজিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আইএমএফ এর প্রতিনিধি দল এই যে এনবিআর এর সাথে নয় দিন ধারাবাহিক বৈঠক করবে, বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি ধন্যবাদ, আমি বিদেশ থেকেই, ব্যাংকক থেকেই কথা বলছি। তো আমি যেটা বুঝতে পারি, এটা অবশ্যই একটি পজিটিভ বিষয় দেখতে হবে, কেননা আইএমএফ বাংলাদেশে এই ধরনের ঋণ দেওয়ার যে ব্যাপারটা, বিশেষ যে সহায়তা ঋণগুলো দিয়ে থাকে, এটা আজকে নতুন না, এটা ত্রয়োদশ, ১৩ নম্বর। এবং প্রতিবারেই তাদের ওই যে শর্ত, বেশ কিছু শর্ত দিয়েই এটা দেয়। আইএমএফ সাধারণত কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টে অর্থায়ন করে না, সে করে যেসব দেশে সংস্কার প্রয়োজন আছে, সেই সংস্কারগুলোর কিছু প্রেসক্রিপশন করে দিয়ে তারা এই সাহায্য দেয়। ইতিমধ্যে আমরা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি ছাড়ের ব্যাপার পেয়েছি, এখন তৃতীয় কিস্তি আসবে এবং এটারই ধারাবাহিক মূল্যায়নের জন্যই তারা এসছেন। স্বাভাবিকভাবেই এবারে ট্রিগারের সবচেয়ে বড় অন্যতম এ হচ্ছে রিজার্ভ বাড়ানো। রিজার্ভ বাড়ানোর সাথে সাথে অভ্যন্তরীণ সম্পদ আহরণের যেসব সীমাবদ্ধতা, যেসব সুপারিশ তারা শুধু আজকে নয়, ২০১০ সালেরও ইসিএফ নেওয়ার সময়ও করেছিলেন, তারও আগে ইসাফের সময় তারা বলেছিলেন, এখনও তারা বলছেন, এবং কিছু অগ্রগতি যে হচ্ছে না তাও নয়, অগ্রগতির পথে আছি আমরা। কিন্তু এটা তারা যেহেতু প্রেসক্রাইবার, তারা প্রেসক্রাইব করে তারা দেখতে এসছেন, জানতে এসছেন যে আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে ওই কাঙ্ক্ষিত অগ্রগতিগুলো হবে বা হচ্ছে কি না সেটা দেখার। আমরা যে অর্থনৈতিক অবস্থায় আছি করোনা উত্তর পরবর্তীকালে, এবং বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া যুদ্ধের পরিস্থিতির কারণে আমাদের যে বহির্মুখীনতার যে ব্যাপারগুলো, সেখানে যে চ্যালেঞ্জের মুখে আমরা আছি, ঠিক সেই সময় অভ্যন্তরীণ সম্পদ রেভিনিউ রিয়ালাইজেশন হওয়া ছাড়া কিন্তু আমাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া আসলে খুব কঠিন হবে। এই জন্যে এনবিআই আইএমএফ এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন আর কি। আগামী এক সপ্তাহ ধরে যে আলোচনাগুলো হবে এনবিআর প্রতি, তাদের হোমওয়ার্ক করা আছে, তারা ইতিমধ্যে কি কি করেছেন, কি কত দূর করতে পেরেছেন, যেমন এবার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সংখ্যা কত বাড়লো, টিআইএন খোলার সংখ্যা কত বাড়লো, আমার ইয়ার টু ইয়ার আমার গ্রোথ কেমন হচ্ছে, এইসব বিষয়ে তারা ব্যাখ্যা করবেন এবং ওনারাও সেগুলো শুনবেন। আইএমএফ এর এটা কিন্তু ওই যে আইএমএফ কী করতে পারে ব্যাপারটা এরকম না যে আইএমএফ কালকেই আপনাকে বলতে পারে না আপনারা সামনে টাকা দেবো না, তো তাতে এটার কোনো পরিস্থিতির কোনো উন্নতি হবে না, কিংবা খুব রাগারাগি করে বলতে পারে যে না আপনি যা করছেন কিছুই হচ্ছে না, তাও আমার না। এটা হচ্ছে একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মিটিং, কারণ আমি কি করতে চাচ্ছি, যা আপনি করতে বলেছিলেন তা আমি কতটুকু করতে পাচ্ছি, কেন পাচ্ছি না, সে ব্যাপারে সে আরও কিছু বাড়তি কোনো পরামর্শ, সতর্কতা, সুপারিশ সে করে যেতে পারে, করবে। এবং আইএমএফ এর এই শর্তগুলোকে খুব গুরুত্বের সাথে নিতে হবে, এবং আবার এই কথা মনে করলে হবে না যে এই শর্ত না পালন করতে পারলে বোধহয় আমি পানিতে পড়ে যাব, সেটাও না, আমাকে দুই দিকই খেয়াল রেখে করতে হবে এবং দেখতে হবে আমি সত্যি অগ্রসর হতে পারছি কি না। আমাদের তো নানান ধরনের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার থেকে, যেমন হয়তো মেন কথাই তারা বারবার বলবেন আপনার ডিজিটাইজেশনের ব্যাপারটা কী হলো, কারণ ডিজিটাইজেশনটা হলেই অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা, কিন্তু ডিজিটাইজেশন তো শুধু একা একা আমি নিজে নিজে হলে তো হবে না। অনেকে মনে করে থাকেন যে এনবিআর বোধহয় ডিজিটাইজ হয়ে যাচ্ছে, হবে হলে ভালো হবে, তা তো না, কিন্তু ডিজিটাইজ কিন্তু সকলকেই হতে হবে, আমার ডাটাবেজের ভিতরে সকলকে আসতে হবে, সকলকে প্রশিক্ষিত হতে হবে, সকলকে এই ব্যাপারে সাড়া দিতে হবে।
সেই সাড়া দেওয়ার ব্যাপারগুলো থেকে এখানে অন্যান্য এজেন্সি, FBCCI বলি বা যত সংগঠন আছে করদাতাদের সকলের, এমনকি করের বিষয়টা বলছিলেন, আমি সংসদেরও এই করণীয় বিষয়টা আছে। একটু একটু যেতে চাই জনাব শাহাদাত হোসেন সিদ্দিকি, আপনার কাছে জানতে চাই এনবিআর এর আয় বাড়ানোর মানে বেশি ট্যাক্স আরোপ, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? দেখেন, বেশি ট্যাক্স আরোপ মানে বিষয়টাকে একটু অন্যভাবে বলা যায়, সেটা হচ্ছে যে ধরেন আমার মোট যে আয় হয় সেই আয়টাকে বাড়ানো। এখন বাড়ানোটার বিভিন্ন পন্থা আসছে। বাংলাদেশে যে মূল সমস্যাটা সেটা হচ্ছে আমার জালের মধ্যে মানুষেই নাই, অতএব আপনি ট্যাক্স বাড়াবেন কিভাবে? অতএব ট্যাক্স নেটের যে বিষয়টা সেটার উপর কিন্তু জোর দিচ্ছে যে আমরা কেন 26 লক্ষ 28 লক্ষ হব, আমরা কেন এটা 80 লক্ষ হবে না। মানে সেই যে জিডিপির তুলনায় বাংলাদেশের যে মাথাপিছু আয়ের পরিমাণ বাড়া, সেই বাড়াটা আসলে ট্যাক্স ব্রেকেটে গিয়ে কতজন পড়েছে সেই মানুষগুলাকেই প্রকৃতপক্ষে, যার দেওয়ার প্রয়োজন তাকে যেন আমরা এই নেটের মধ্যে নিয়ে আসি, তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে অনেক রেভিনিউ বেড়ে নেবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সংস্কারের বিষয়টা, যখন আমরা আইএমএফ এর সংস্কার বলি, এটা কিন্তু বাংলাদেশে যারা অর্থনীতি নিয়ে চর্চা করেন, অর্থনীতি নিয়ে কথা বলেন, তাদেরও একই কথা যে আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিওর পরিমাণ রয়েছে সেটা আসলেই প্রকৃতপক্ষে আমার জিডিপির সাথে মেলে না, অতএব এটা বাড়ানো প্রয়োজন। অতএব কোথায় থেকে বাড়ানো যায় সেই জায়গায়। এবং দেখবেন আইএমএফ এর যদি থার্ড ইনস্টলমেন্টের সেই শর্তগুলার কথাই বলেন, শর্ত মানে হচ্ছে কিন্তু ডক্টর আব্দুল মজিদ যথার্থই বলেছেন যে আসলে আমরা পূরণ করলাম না, দিবে না, বিষয়টা তা না। আমি যদি বলি দ্বিতীয় কিস্তি, সেখানে কি পরিপূর্ণ হয়েছিল? পূর্ণ হয় নাই, ফ্লেক্সিবিলিটি ছিল, বরং তারাও কিন্তু সেটাকে ধরেন রিজার্ভের যে টার্গেট ছিল পূরণ হয় না, বলেছে যে না এটা একটু বেশি, বর্তমান গ্লোবাল এবং লোকাল যদি বাণিজ্যের কথা, ব্যবসা বাণিজ্যের কথাই চিন্তা করি, সেটা আসলে স্বাভাবিক ছিল না, এবং সেই কারণে কিন্তু তারাও এটা নিচের দিকে আবার মেনে নিয়েছে, যেটাই হোক সেই জায়গা থেকে বলছি। আর এবারেও যদি দেখবেন থার্ড ইনস্টলমেন্ট রিলিজের জন্য বলা আছে কিন্তু ট্যাক্স রিবেট। এখন বিষয়টা হচ্ছে আমার দেশে ট্যাক্সেই বেশি পরিমাণ কালেক্ট হয় না, এখন আবার যেখানে যেখান থেকে কালেকশন হওয়ার কথা সেই জায়গায়ও যদি আপনি রিবেট রিবেট রিবেট, ব্যবসার নামে ব্যবসা না হয় বন্ধ হয়ে যাবে, প্রতিবন্ধকতা তৈরি হবে, জিডিপির প্রবৃদ্ধি হবে না, অনেক ধরনের দুহাই আসে। এই বিষয়গুলাকে আমরা বিবেচনায় নেওয়া, এবং দেখবেন আরেকটা যৌক্তিক কথা তুলে ধরেছে যে আমরা সাবসিডি বন্ধ, বন্ধ কথাটা বলা হয় নাই, কিন্তু বলা হচ্ছে যে আইএমএফ যে সাবসিডির কথা বলছে, আমি সাবসিডি দিব যৌক্তিকীকরণ। সো যৌক্তিকীকরণ বিষয়টা মানে কি, আমি যে প্রাপ্য তাকেই যেন দেওয়ার ব্যবস্থা করি। যেমন ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি যদি সমস্ত মানুষকেই ইলেকট্রিসিটি পার ইউনিটে একটা সাবসিডাইজ করেন, তার মানে কি আমি ধনী ব্যক্তি, আমিও সেটা ভোগ করছি, রাষ্ট্রের সাবসিডি ভোগ করছি, কিন্তু আমাকে, আমার কিন্তু ভোগ না করলেও হতো এবং সেটা সরকারের তহবিলে থেকে যেত। বরং এটাও হতে পারে আমার কাছ থেকে সরকার যেটা না দিয়ে পেত সেটা যদি আরেকজন গরিব মানুষকে দিতে পারে, সেটা কিন্তু সমাজের কল্যাণ তৈরি হয়। অতএব সাবসিডির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ধনী গরিব সেই শ্রেণী বিভাজন করা। সেই জায়গাটায় আমরা যখন ইলেকট্রিসিটি, ওয়াটার কনজামশনের কথা বলি, পানির ব্যবহারের কথা বলি, সেই জায়গাগুলোকে আমরা যদি যৌক্তিকীকরণ করতে পারি, তাহলে সেটা সমাজের কল্যাণ হবে এবং আমার যে রেভিনিউ কালেকশন যতটুকু হয় সেটা কিন্তু আমাদের সার্বিকভাবে আমরা বলতে পারি ইনক্লুসিভ গ্রোথের দিকে, সেটা কিন্তু অন্তর্ভুক্তিতামূলককে আরো শক্তিশালী ভূমিকা রাখবে। আরেক একটা জায়গায় আমি শুধু কথা বলবো, যেটা হচ্ছে যে আমি প্রাইস অ্যাডজাস্টমেন্টের কথা কিন্তু থার্ড ইনস্টলমেন্টে, যেহেতু এটা বলা হচ্ছে যে এটা এক ধরনের ধারাবাহিক এবং কন্টিনিউয়াস একটা অ্যাসেসমেন্ট, এবং সেটায় কিছু ঘাটতি থাকবে, বলবে পরবর্তীতে করণীয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু এইগুলা প্রতিপালন করার জন্য যথেষ্ট চেষ্টা করছে। যেমন দেখেন আমরা ফুয়েল প্রাইস দীর্ঘদিন যাবৎ অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করা হোক, আমরাও অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে কথা বলছি যে হ্যাঁ বাংলাদেশ এখন এমন একটা জায়গায় গিয়েছে যেটা গ্লোবাল মার্কেটের সাথে সামঞ্জস্য রাখতে পারে, এবং সরকার কিন্তু সর্বশেষ এখন পর্যন্ত কিন্তু তারা এগ্রিড এবং মার্চ মাস থেকেই
শুরু করতে যাচ্ছে সেটা বিভিন্ন পত্রপত্রিকা এবং সরকারের কার্যক্রম থেকেও দেখেন, সেই জায়গায় কিন্তু যদি অ্যাডজাস্টমেন্টটা হয় তাহলে কিন্তু যেমন এখন যে হিসেবটা সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে অকটেনের প্রাইস 15 টাকা কম গ্লোবাল মার্কেটের তুলনায়, সেই ক্ষেত্রে কিন্তু আমিও বেনিফিটটা পাবো, কিন্তু যখন প্রয়োজন হবে সরকারকে যেন ভর্তুকিটা ওই পরিমাণ দিতে না হয় সেটার জন্য কিন্তু আমরা তখন সহায়ক ভূমিকা, যে দাম বাড়লে সেটা যেন আমরা পে করি, সেই মেকানিজমের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের আশাব্যঞ্জক। অবশ্যই জি, আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরেকটু আলোচনা করব, আমাদের সময় এসেছে একটি বিরতিতে যাবার, বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতি নিচ্ছে, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক তালিকাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক তালিকাতায় আজ আলোচনা করছি রাজস্ব বাড়াতে আইএমএফ কি করতে পারে। আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশের কর ব্যবস্থাপনা এবং এর সংস্কারে পরামর্শ দিয়েছেন আইএমএফ বিশেষজ্ঞরা, আপনার দৃষ্টিতে বাংলাদেশের কর ব্যবস্থাপনাতে কি ধরনের সংস্কার নিয়ে আসা প্রয়োজন? দেখুন, সংস্কারের বিষয়টা আজকের না, বহুদিন আগের থেকেই এটা চলে আসছে। ডক্টর সিদ্দিকী যেমনটি বললেন আর কি, যে সব লোক এখনও করের আওতায় আসেনি, কর নেটে আনাটা প্রথম চ্যালেঞ্জ সকলকে আনা, সেই আনার জন্যে উভয় পক্ষের একটা অগ্রসর হওয়ার ব্যাপার আছে। শুধুমাত্র এনবিআর বাধ্যতামূলকভাবে করে মানুষকে করদাতা বানাবে এবং করদাতা তাহলে আসবেন, এটা যেমন ঠিক নাই, এক পক্ষেও না, একই সাথে করদাতাকেও নিজেকেও একটু উদ্গ্রীব হয়ে জাতীয় দায়িত্ব মনে করে তার এই করের জালের আওতায় তার আসতে হবে, এবং এর জন্য সমাজ থেকে একটা চাপ থাকতে হবে, পরিবেশ থেকে একটা পরিস্থিতির চাপ থাকতে হবে। তা না হলে পর বিষয়টা এমন দাঁড়ায় যে যদি দেখা যায় যে এই সমাজে কর না দিয়ে ঠিকই থাকানো যায়, আসানো যায়, খাওয়া যায়, বাইরে যায়, বিদেশে পাঠানোও যায়, পাচার করাও যায়, এই যদি পরিস্থিতি হয় তাহলে তো মানুষ করদাতা হতে চাবে না বা করের জালের আওতায় আসবে না, এটা গেল এর দিকের। একই সাথে এনবিআরেরও উচিত হবে তাকে অ্যাকোমোডেটিভ হতে হবে, তাকে করদাতাকে উদ্বুদ্ধ করে কাছে আনতে হবে, সে যাতে থাকতে পারে, সে যাতে ঠিক মতন কর দিতে পারে, উদ্বুদ্ধ হয়, সেই সুযোগ সুবিধা তাকে অবশ্যই সৃষ্টি করতে হবে। এর জন্য আইনের সংস্কার, আয়কর আইনটাকে ইদানিংকালে করা হয়েছে, তারপরে ভ্যাট আইন পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেখানেও দেখা যাবে যদি সেই আয়কর আইন যদি আবার আরও বেশি কঠিন হয়ে যায় কিংবা আরও বেশি হয়, সেই কাজ, সেই কাজের সেই সংগ্রামে কিন্তু এনবিআর আছে, এনবিআর বিভিন্ন ধরনের সকলের ব্যবস্থা তারা দিচ্ছে, এবং এই জন্যেই তারা জিনিসটাকে ভালোভাবে পরীক্ষা করার চেষ্টা করছে। জি, আমি একটু যেতে চাই জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে জানতে চাই, যেহেতু কর নিয়ে আমরা কথা বলছি আপাতত, ট্যাক্স জিডিপি রেশিও কম এটা নিয়েও এক ধরনের আলোচনা যে রয়েছে, সেই ট্যাক্স আসলে কিভাবে বাড়ানো যায়, যে ট্যাক্স আদায় বাড়ছে না, এর পিছনে আপনি কি মনে করেন যে এনবিআর এর সক্ষমতা আরো বাড়ানো দরকার, নাকি মানুষের ট্যাক্স দেবার মানসিকতাটাকে আরো উদ্বুদ্ধ করতে হবে? আসলে দুটো দিক থেকে বিবেচনা করতে হবে, যেটা ডক্টর মজিদ সাহেব কিন্তু স্পষ্টভাবে পরিষ্কার করেছেন যে এক পক্ষে যত পদক্ষেপ নেওয়া হোক সেটা সফল হবে না, সফল হবে কিন্তু সেটা হয়তো যত সামান্য, কিন্তু সেই জায়গাটাকে বিভিন্ন দিক থেকে বিবেচনা করতে হবে। সরকার সরকার যখন চিন্তা করবে আমার রেভিনিউ দরকার, সরকারকে স্ট্র্যাটেজি নিতে হবে, এবং সেই স্ট্র্যাটেজিগুলো যদি বাস্তবায়ন করতে হয় শুধু যে এনবিআর করবে, আমি মনে করি সেই বিষয়টা বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ বাড়ানোর দায়িত্বটা এককভাবে এনবিআর এরও না, আমি কৌশলগত দিক থেকে বলছি। সেই কৌশলগত দিকের মধ্যে ধরেন এখন সরকার একটা ভালো জায়গা তৈরি করেছে, সেটা হচ্ছে যে আপনি যখনই যেই হোক না কেন এনি কাইন্ড অফ ল্যান্ড যদি আপনি বিক্রি করতে চান, কিনতে চান, তাহলে অবশ্যই তাকে যদি আপনি বলেন 3 বাধ্যতামূলক, তার মানে হচ্ছে TIN ছাড়া হবে না, তাহলে এই জায়গাটা থেকেও দেখবেন অনেক মানুষ এর ভিতরে একটা জবাবদিহিতার মধ্যে, কিন্তু আপনি যখন একবার টিন নিলেন তখন জবাবদিহিতার মধ্যে আসলো। এক দ্বিতীয় হচ্ছে এনবিআর এর পক্ষে এক এরকম আমি বলছি যে বিভিন্ন ধরনের যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, অনেকের দেখা যাচ্ছে যে ছোট ছোট বিজনেস আছে সেখান থেকে অনেক ইনকাম আমার চেয়েও বেশি, কিন্তু তাদের মতো 3 নাম্বারই নাই, এই জায়গাগুলো কিন্তু তখন বিজনেস এর সাথে যারা লাইসেন্সিং এর সাথে জড়িত, সেটা সিটি কর্পোরেশন হতে পারে কিংবা ইউনিয়ন পরিষদ অথবা যে কোনো এজেন্সি গভর্নমেন্টের, তাদের
তারাও যদি এই বিষয়টাকে বাধ্যতামূলক করে, সেই জায়গা থেকেও কিন্তু আমাদের অনেক ইনফরমাল সেক্টর এবং সেই ইনফরমাল সেক্টরের সাথে সম্পৃক্ত মানুষ ট্যাক্সের মধ্যে চলে আসবে। আমি বলতে চাচ্ছি যে এই ধরনের যদি স্ট্র্যাটেজিক জায়গাগুলোকে কম্পালশনের মধ্যে নিয়ে আসে, বাধ্যতামূলক করা হয়, সে একদিক। আরেকটা জায়গা হচ্ছে এনবিআর এর জায়গাটা কোথায়। এনবিআর এর কথা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ মানে হচ্ছে রিটার্ন সাবমিশন করেছে, কিন্তু তারা ধারাবাহিকভাবে করছে না। তার মানে হচ্ছে গ্যাপ হচ্ছে। সেই গ্যাপগুলা কেন হচ্ছে, এই গ্যাপের মধ্যে কত লক্ষ মানুষ আছে হিস্টোরিক্যাল ডাটা থেকে এনবিআর এর সেই সক্ষমতার দিক থেকে জাস্টিফিকেশন করা, এবং সেগুলা কেন করছে না তার দায়বদ্ধতা কিন্তু এনবিআর কে নিতে হবে। বিকজ আমি একবার যখন আপনার কাছে সাবমিট করি, এখন আপনার সাথে কিন্তু রিলেশনশিপ এস্টাবলিশড, অতএব সেই রিলেশনশিপের সাস্টেইনেবিলিটি কিন্তু তাকেই নিতে হবে। বললে হবে না যে আমার টোটাল 98 লক্ষ এক বছর পড়ছে আর ধারাবাহিকভাবে 26 লক্ষ পড়ে, তাহলে বাকিদের কেন তাদের ব্যবস্থা নেওয়া হয় না এবং তারা কোথায়। সেই জায়গাগুলো যদি স্পষ্ট না করে এবং তাদেরকে দেওয়ার দরকার দিচ্ছে না, সেইগুলো নিয়ে যদি কোনো পানিশমেন্টও নিতে পারে, তাহলে সেইগুলো কিন্তু এক ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে যাদের সাবমিট করা উচিত আমরা করছি না। পরবর্তীতে এই সম্পদের দায়বদ্ধতা কিন্তু বিভিন্ন ধরনের হবে, অর্থাৎ এই যে বিষয়গুলোকে যদি সামাজিক একটা আন্দোলনে নেওয়া হয়, তাহলেই কিন্তু মানুষ ইচ্ছাকৃতভাবে অন্তর্ভুক্ত হবে এবং আলটিমেটলি আমি মনে করি সেটা ট্যাক্স জিডিপি বাড়ানোর ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি। অর্থাৎ আপনার কাছে যে প্রশ্নটি দিয়ে শুরু করেছিলাম, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আইএমএফ এর প্রতিনিধি দল এনবিআর এর সাথে ধারাবাহিকভাবে যে বৈঠকটা করছে, এটাকে আপনি আসলে কতটুকু সুফলভাবে দেখছেন? এটা ধারাবাহিক মূল্যায়ন, অতএব এটা কিন্তু এক ধরনের করতেই হবে এই বিষয় থেকে আসা। এখন বিষয়টা হচ্ছে গত ডিসেম্বরে যখন মূল্যায়ন করতে আসে তখন সেই ধারাবাহিকতাই কিন্তু মার্চে আসার কথা ছিল। ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির মেয়াদের পরে যে কয়েকটা বিষয় তারা জোর দিয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে আমাদের ফরেন রিজার্ভে নেট যে ফরেক্স রিজার্ভ সেটা $17.78 billion কথা ছিল, যেটা বাংলাদেশ অল্প কিছু অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং আছেন মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজ পর্যন্ত, সঙ্গে থাকুন।